মেয়াদ শেষ হওয়ার আগেই হতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। 30 জুলাই প্রথমবারের মতো দলীয় প্রতীককে এই নির্বাচন হবে। গত নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হন। নগরবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ করেছেন বলে দাবি করেন। আর সাবেক মেয়রের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে লোক দেখানো উন্নয়ন হয়েছে, যা নগরীর টেকসই উন্নয়নের ব্যর্থতা বলেই মনে করেন তিনি। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। 2013 সালের 15 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থক প্রার্থী আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। প্রায় 4.5 মাস পর সিটির প্রথম সভা হয় 9 অক্টোবর। সে হিসেবে এবার মেয়াদ শেষ হওয়ার 2 মাস 8 দিন আগেই নির্বাচন হতে যাচ্ছে। আর দলীয় প্রতীকে প্রথমবারের মতো সিলেটের এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উৎসাহেরও কমতি নেই। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জননন্দিত মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হলেও আরিফুল হকের 2 বছরেরও বেশি সময় কাটে কারাগারে। বাকি সময় নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে তিনি কাজ করেছেন এবং তাতে তিনি সন্তুষ্ট বলেও জানান। প্রাকৃতিক প্রেক্ষাপটে বাংলাদেশে অন্যান্য সিটির তুলনায় আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। এই মহানগরীর জনগণের সহযোগিতায় আমি বলবো, এটা সমস্ত ক্রেডিট জনগণের। জনগণ যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে এই কাজটুকু করা আমার দ্বারা হয়তো কঠিন হতো। তবে সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের অভিযোগ, সরকারের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার পরও মেয়র প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দিতে ব্যর্থ। এখন তিনি নির্বাচনকে সামনে রেখে লোক দেখানো উন্নয়ন করছেন। পরশুদিনের দৈনিক পত্রিকাগুলো দেখলে দেখবেন সেখানে তিনি বলছেন যে আগামী জুনের মধ্যে সব রাস্তাঘাট সম্পূর্ণ আগুলা সংস্কার হয়ে যাবে। তাহলে আগামী জুন অর্থাৎ আগামী মাস পর্যন্ত যদি রাস্তাগুলো সংস্কার করতে হয়, এত বছর তা কী করেছেন? এ নির্বাচনের জন্য 13 জুন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র দাখিল 28 জুন, মনোনয়ন বাছাই 1 থেকে 2 জুলাই, মনোনয়ন প্রত্যাহার 9 জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে 10 জুলাই। আব্দুল আলিম শাহ, SATV, সিলেট।